গৃহপালিত পশুর মধ্যে কুকুর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং এদেরকে কম সময়ে যে কোনো প্রশিক্ষণ দেয়া যায়, তাই এদেরকে সহজেই পটি ট্রেন করানো যায়। যাদের বাড়িতে খোলা জায়গা আছে তারা কুকুরকে ঘরের বাইরে গিয়ে পটি করার প্রশিক্ষণ দেয়। তবে ছোট অ্যাপার্টমেন্টে কুকুরকে সাধারণত বাথরুমে পটি করার প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যাপার্টমেন্টে কুকুরকে বারবার বাথরুমে নিয়ে যেতে হবে। খোলা জায়গা হলে বাইরে যেখানে টয়লেট করবে সেখানে নিয়ে যেতে হবে, যতবার সম্ভব প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পর। পাপ্পি হলে তাকে বেশি করে নিতে হবে, কারণ পাপ্পির মূত্রথলি ছোট্ট এবং পি বেশিক্ষণ আটকে রাখতে পারে না। কিছু লক্ষণ আছে যা দেখলে আপনি বুঝবেন আপনার কুকুরের পটি করার সময় হয়েছে। কুকুর যখনই মাটিতে শুতে থাকবে, জায়গা খুঁজতে থাকবে, লেজটিকে অদ্ভুতভাবে তুলে রাখবে, তখনই তাকে বাইরে কিংবা বাথরুমে নিয়ে যেতে হবে। বাথরুমে নিয়ে গিয়ে মুখে যে কোনো একটি শব্দ বলতে হবে যা সে মনে রাখে, যেমন গো পটি, ডু পটি ইত্যাদি। বাথরুমে টয়লেট করার জন্য নিউজপেপারের টুকরো অথবা ডগ লিটার ট্রে ব্যবহার করা যায়। ডগ লিটার ট্রেতে মাটি ব্যবহার করতে হবে। এছাড়া বিভিন্ন পেট শপে ডগ ট্রেনিং প্যাডস কিনতে পাওয়া যায়। নিউজপেপার ব্যবহার করলে তা পাল্টে নতুন নিউজপেপার দেওয়ার সময় একটু শুকনো পি রেখে পরিষ্কার করতে হবে। গন্ধ পেলে কুকুরের জায়গাটি ভালোভাবে মনে থাকে। ভালোভাবে পটি ট্রেন না হওয়া পর্যন্ত রাতে ঘুমানোর সময় একটি খাঁচাতে রেখে দিতে হবে, কারণ ঘরের মধ্যে ছেড়ে দিলে সে এখানে ওখানে টয়লেট করবে। খাঁচার ভেতর নরম কাপড় দিয়ে বিছানা দিতে হবে। কুকুর আরাম পেলে সেখানে টয়লেট করবে না, বরং আটকে রাখবে। তাছাড়া নিজের খাওয়া ও ঘুমানোর জায়গায় কুকুর কখনো পটি করে না, তবে খাঁচায় বেশিক্ষণ আটকে রাখা উচিত না, কারণ কুকুর সেখানেই টয়লেট করে দিতে বাধ্য হবে। দিনের বেলায় এক ঘন্টার বেশি খাঁচায় আটকে রাখা যাবে না, তাতে কুকুর এটাকে শাস্তি মনে করবে এবং খাঁচায় থাকতে চাইবে না। যদি ঘরের মধ্যেই পি করে দেয়, সাথে সাথে জায়গাটি ভালোভাবে ভিনেগার অথবা লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করতে হবে যাতে গন্ধ না থাকে। গন্ধ পেলে সেখানেই আবার পি করতে চাইবে। প্রতিবার বাথরুমে গিয়ে অথবা বাইরে গিয়ে টয়লেট করলে তাকে উৎসাহিত করার জন্য পুরস্কার হিসেবে তার পছন্দের খাবার দিতে হবে এবং আদর করতে হবে। মনে রাখবেন, বাথরুমে গিয়ে শান্ত গলায় আস্তে কথা বলতে হবে, জোরে উঁচু গলায় কথা বলা যাবে না, কারণ সে আপনাকে দেখে মনে করতে পারে যে সে কোনো ভুল করেছে। প্রতিদিন সময় মতো খাবার দিতে হবে, এতে পুপ করার সময় নির্ণয় করা সহজ হবে। প্রতিবার খাওয়ার পর 20-30 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর বাথরুমে নিয়ে যেতে হবে। কুকুর সাধারণত খাওয়ার পরপরই পটি করে থাকে। দুর্ঘটনাবশত ঘরে পি করতেই পারে, তখন তাকে কোনোভাবে শাস্তি দেয়া অথবা কোনো কিছু দিয়ে আঘাত করা যাবে না। এতে করে কুকুর অনেক ভয় পেতে পারে এবং আপনার কথা অমান্যও করতে পারে। এভাবে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে কুকুরকে পটি ট্রেন করতে 6-7 দিন সময় লাগবে। বুদ্ধিমান হওয়ার কারণে খুব কম সময় এরা পটি ট্রেন হয়। তবে বাথরুমকে পরিষ্কার রাখতে হবে এবং সময় মতো কুকুরকে নিউটার অথবা স্প্রে করাতে হবে, যাতে তারা বাথরুম অথবা নির্দিষ্ট জায়গা ছেড়ে অন্য কোথাও টয়লেট না করে। পোষা প্রাণী সম্পর্কে এমন আরো ভিডিও দেখতে চাইলে আমাদের পেটমেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখতে পারেন।